Welcome to Orchid Bangladesh. আজকে আপনাদেরকে দেখাবো অর্কিড এবং ইনডোর প্ল্যান্টের পাতা কিভাবে শাইন করতে হয় এটা নিয়ে একটি পর্ব। আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের ইনডোর প্ল্যান্ট এবং অর্কিডের পাতাগুলো অনেক মলিন এবং ময়লা দেখায়। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটা ফেলেনাপসিস, এটার পাতাগুলো তেমন একটা পরিষ্কার না, এবং আমরা যদি এটি খুব ভালো মতো ক্লিন করি তারপরে দেখা যায় কিছুক্ষণ পরে এটি মলিন হয়ে যাচ্ছে। তো এটি কীভাবে আপনারা সমাধান করবেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, এর ফলে আপনাদের নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে আসবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা একটু থান্ডার স্ট্রাইকের শব্দ শুনতে পাচ্ছেন, এবং এইসব অনাকাঙ্ক্ষিত শব্দের জন্য আমরা খুবই দুঃখিত। তো শুরু করছি আজকের পর্ব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি একটি প্রোডাক্ট আছে, এটি হচ্ছে মিরাকল গ্রো লিফ শাইন, এটি ইউএসএর তৈরি। এই প্রোডাক্টটি মূলত আপনার এখানে ফটো দেখে একটু আন্দাজ করতে পারছেন, এটি ব্যবহার করা হয় আপনার অর্কিড এবং বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টের লিফ শাইনের জন্য। তো এটি স্পেশালি ডিজাইন করা হয়েছে অর্কিড এবং ইনডোর প্ল্যান্টের জন্য, পাতাগুলো যেন চকচকে দেখায়। অন্য অন্য ধরনের যে লিফ শাইন আছে সেগুলো থেকে ফাঙ্গাস সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং আরও শাইনের পরে আর একটু বেশি ময়লা অ্যাট্রাক্ট করে, কিন্তু এটি স্পেশালি ডিজাইন করা লিফ শাইনের জন্য। তো আমরা আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ব্যবহার করতে হয়। এই যেটা আপনারা করবেন, ডাইরেক্ট এই প্রোডাক্টটি আপনারা পাতাতে স্প্রে করবেন না, প্রথমে আপনার যেই পাতা অথবা অর্কিডে আপনারা এটা ব্যবহার করতে চান ভালো মতো আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর ময়লা এবং ধুলো ভালো মতো পরিষ্কার করার পর আপনারা পাতাটি শুকানোর পর এই লিফ শাইনটি একটি পরিষ্কার মাইক্রোফাইবার ক্লথে স্প্রে করবেন, অল্প একটু জায়গায় কর্নারে স্প্রে করে ওই ভেজা পার্টটিতে আপনার পাতাটি মুছে নেবেন। এর ফলে পাতাটি আপনারা অনেক পরিষ্কার এবং চকচকে দেখাবে। আপনাদেরকে এখন আমরা একটি প্ল্যান্ট আপনাকে শাইন করে দেখাবো। আপনারা যদি এখন একটু খেয়াল করে দেখেন তো দেখবেন এখানে একটি পাতা আমরা মিরাকল গ্রো লিফ শাইন দিয়ে পরিষ্কার করেছি, আর একটি নর্মাল পরিষ্কার ছাড়া অবস্থায় আছে। এবং দেখতে পাচ্ছেন যে মিরাকল গ্রো লিফ শাইন দেওয়ার পরে এটির শাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তবে আপনারা অবশ্যই পরিষ্কার করার আগে, মিরাকল গ্রো লিফ শাইন দেওয়ার আগে খুব ভালো মতো প্ল্যান্টটি পরিষ্কার করে নেবেন, কারণ আমাদের দেশে অনেক রকম ধুলাবালি থাকে, ধুলাবালি ভালো মতো ক্লিন করার পর শুকনো পাতাতে আপনারা মিরাকল গ্রো লিফ শাইন ভালো মাইক্রোফ্লাইবার ক্লথ দিয়ে দিবেন, তাহলে যেটা হবে আপনার খুব এটি সুন্দরভাবে ইভেনলি অ্যাপ্লাই হবে এবং পাতাটি অনেক দিন চকচকে অবস্থায় থাকবে। মিরাকল গ্রো লিফ শাইন আপনারা বিভিন্ন রকমের অর্কিডের পাতা এবং আপনাদের যেসব ইনডোর প্ল্যান্ট আছে সব ধরনের ইনডোর প্ল্যান্টে ব্যবহার করতে পারবেন। এটি প্ল্যান্টের জন্য স্পেশালি ডিজাইন করা এবং কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার পাতাগুলোকে শাইন করতে পারে। তবে এটি কখনোই আপনারা ফুল এবং এমন প্ল্যান্টের উপর ব্যবহার করবেন না যেটির পাতা একটু সেন্সিটিভ। তবে যদি আপনার একটু সন্দেহ হয়ে থাকে তবে অবশ্যই আপনার সেন্সিটিভ প্ল্যান্টের পাতায় অল্প একটু জায়গায় আগে ব্যবহার করে দেখবেন এবং 24 ঘন্টা ওয়েট করবেন কোনো রকম সমস্যা হচ্ছে কি না। যদি কোনো রকম সমস্যা না হয় তবে আপনারা পুরো প্ল্যান্টটিতে এটি ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন। ধন্যবাদ।